বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই এবং বোনকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে হাজির হলাম অল্প সময়ে ইংরেজি কিভাবে শেখা যায় তারই গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে। আশা করি আজকের পর্বটি আপনাদের সত্যি সত্যিই ভালো লাগবে এবং সম্পূর্ণ পর্বটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ে সবগুলো বাক্যের অর্থ জেনে নিই। আমাদের আজকে প্রথম যে বাক্যটি আছে সেটা হলো আমি অন্য সবার থেকে আলাদা। এই বাক্যটি কি আপনি যদি ইংলিশে করতে চান তাহলে আপনাকে বলতে হবে আই আম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস। আই আম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস মানে হলো আমি অন্য সবার থেকে আলাদা। ডিফারেন্ট ফ্রম মানে আলাদা, আর সবার থেকে মানে এভরিওয়ান এলস। তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী বাক্যটিতে। পরের বাক্যটি হলো আমি আগের মতোই আছি। আই আম দ্য সেম অ্যাজ বিফোর। আই আম দ্য সেম অ্যাজ বিফোর মানে হলো আমি আগের মতোই আছি। তারপর চলে যাচ্ছি আমরা নতুন বাক্যে। নতুন বাক্যটি হলো তাদের আবার কবে দেখা হবে। এ ধরনের প্রশ্ন আপনি যদি করতে চান তাহলে আপনাকে বলতে হবে ওয়েন উইল দে মিট এগেন। ওয়েন উইল দে মিট এগেন মানে হলো তাদের আবার কবে দেখা হবে। ওয়েন উইল দে মিট এগেন, মিট মানে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া। নেক্সট, তারা আগের মতোই আছে। দে আর দ্য সেম অ্যাজ বিফোর। দে আর দ্য সেম অ্যাজ বিফোর মানে তারা আগের মতোই আছে। আগের মতোই শব্দটি হলো অ্যাজ বিফোর। দে আর দ্য সেম অ্যাজ বিফোর তারা আগের মতোই আছে। পরবর্তী বাক্যটি হলো রুনা আগের মতোই আছে। রুনা ইজ দ্য সেম অ্যাজ বিফোর। রুনা ইজ দ্য সেম অ্যাজ বিফোর। এভাবে আপনি যে কোনো মানুষের নাম যুক্ত করে দিয়ে নতুন আরেকটি বাক্য তৈরি করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হলো সব কিছু কেমন চলছে। বাক্যটিকে আপনি যদি ইংলিশে করতে চান আপনাকে বলতে হবে হাউ ইজ এভরিথিং গুইং। হাউ ইজ এভরিথিং গুইং, হাউ ইজ এভরিথিং গুইং সব কিছু কেমন চলছে। এখানে এভরিথিং মানে হলো সব কিছু আর গুইং মানে চলছে। তারপর চলে যাচ্ছি নতুন বাক্যে। আচ্ছা, এখানে একটু বলে নেই সম্মানিত ভিউয়ার্স, এই বাক্যটি কিন্তু আপনি কথা বলার শুরুতেই হাউ আর ইউর পরিবর্তে ব্যবহার করতে পারেন। হাউ আর ইউর পরিবর্তে আপনি বলবেন হাউ ইজ এভরিথিং গুইং। নেক্সট, এই বাক্যটি লেখা আছে এটা নিজেই করো। বাক্যটিকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেশন করতে চান আপনাকে বলতে হবে ডু ইট বাই ইউর সেলফ। ডু ইট বাই ইউর সেলফ মানে এটা নিজেই করো। নিজেই এর ইংলিশ হলো ইউর সেলফ। চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে। পরের বাক্যটি হলো মন খারাপ করো না। মন খারাপ করো না এর ইংলিশ হলো ডোন্ট গেট আপসেট। ডোন্ট গেট আপসেট মানে হলো মন খারাপ করো না। আপসেট হওয়া মানে মন খারাপ করা বা হতাশ হওয়া। তারপর লিখা আছে আমাকে একটা দিন। আপনি কোথাও গেলেন, সবাইকে কোন একটি বিশেষ জিনিস দেওয়া হচ্ছে, তো আপনিও গিয়ে বললেন যে আমাকে একটা দিন। তখন আপনি বলবেন লেট মি হ্যাভ ওয়ান। লেট মি হ্যাভ ওয়ান আমাকে একটা দিন। সম্মানিত ভিউয়ার্স, বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনে রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে নোট করে নেবেন। লেট মি হ্যাভ ওয়ান মানে আমাকে একটা দিন। তারপর লেখা আছে দয়া করে কথা বলো। স্পিক আপ প্লিজ। স্পিক আপ প্লিজ দয়া করে কথা বলো। স্পিক আপ প্লিজ। এবার চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে। নতুন বাক্যটি হলো কিছুক্ষণ বিশ্রাম নাও। গেট সাম রেস্ট। গেট সাম রেস্ট মানে কিছুক্ষণ বিশ্রাম নাও। তারপর আমরা আরো একটি নতুন বাক্যে যাচ্ছি। নতুন বাক্যটি হলো তাকে একটা দিন। লেট হিম হ্যাভ ওয়ান। লেট হিম হ্যাভ ওয়ান মানে হলো তাকে একটা দিন। তাকে একটা দিন, লেট হিম হ্যাভ ওয়ান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে কারো নাম জুড়ে দিয়ে বলতে পারেন যে রানাকে একটা দিন। তখন আপনারা এইভাবে বলবেন লেট রানা হ্যাভ ওয়ান। লেট রানা হ্যাভ ওয়ান রানাকে একটা দিন। তারপর লেখা আছে আমাকে আরো দেখাও। শো মি মোর। শো মি মোর এখানে আরো এর ইংলিশ হলো মোর, আর শো অর্থ দেখা, আর মি অর্থ আপনারা জানেন সেটা আমাকে। শো মি মোর মানে আমাকে আরো দেখাও।
এবার লিখা আছে দয়া করে বসুন, হ্যাভ এ সিট প্লিজ, হ্যাভ আ সিট প্লিজ মানে দয়া করে বসুন, হ্যাভ এ সিট প্লিজ। হ্যাভ মানে আপনার নির্দিষ্ট আসনটি নেওয়ার জন্য বলা হচ্ছে। তারপর সে কিছুই জানে না, হি নোজ নাথিং, হি নোজ নাথিং, সে কিছুই জানে না। নাথিং মানে কোনো কিছুই না, আর নোজ মানে জানা, হি নোজ নাথিং, সে কিছুই জানে না। এবার আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে, বাক্যটি হলো এখন একটু ঘুমাও, গেট সাম স্লিপ নাও, গেট সাম স্লিপ নাও, এখন একটু ঘুমাও। এভাবে আমরা বিভিন্ন ধরনের কমান্ড সেন্টেন্স ব্যবহার করতে পারি, মানে নির্দেশমূলক আদেশমূলক বাক্য তৈরি করব এই একই স্ট্রাকচার দিয়ে, গেট সাম স্লিপ নাও, এখন একটু ঘুমাও। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে, পরবর্তী বাক্যটি হলো এটি ফেলে দাও। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু কারো কোনো কাউকে কোনো কিছু ফেলে দেওয়ার জন্য এই বাংলা বাক্যটি ব্যবহার করে থাকি। এই বাক্যটিকে আপনি কিভাবে ইংলিশে বলবেন, তা হলো ড্রপ দিস, ড্রপ দিস, এটি ফেলে দাও, ড্রপ দিস মানে কোথাও একটি নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়ার জন্য আমরা বাক্যটি ব্যবহার করে থাকি, ড্রপ দিস মানে এটি ফেলে দাও। তারপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে, পরবর্তী বাক্যটি হলো একটু অপেক্ষা করো। এই বাক্যটিকে আমরা বলবো ওয়েট আ মিনিট বা ওয়েট এ লিটল। আমরা কিন্তু দুভাবেই বলে থাকি যে ওয়েট একটু অপেক্ষা করো, ওয়েট এ মিনিট মানে এক মিনিট অপেক্ষা করো, যখন মিনিটের কথা বলবো। আর এখানে যেহেতু লিটল কথাটি আছে তাহলে আমরা বলবো ওয়েট আ লিটল, একটু অপেক্ষা করো, ওয়েট এ লিটল মানে একটু অপেক্ষা করো। তারপর আমরা চলে যাচ্ছি নতুন আরো একটি সেন্টেন্সে, নতুন সেন্টেন্সটি হলো আরো কিছুক্ষণ থাকো। আমরা কিন্তু আমাদের বাসায় বন্ধু বা কোনো পরিচিত বা প্রিয় মানুষজন আসলে আমরা বলি যে আর কিছুক্ষণ থাকেন, অপেক্ষা করেন, আর একটু থাকেন না, এভাবে অনুরোধ করে থাকি তাদেরকে। তো এ ধরনের বাক্যকে আমরা ইংলিশে বলবো স্টে আ লিটল বিট লঙ্গার, স্টে আ লিটল বিট লঙ্গার, স্টে আ লিটল বিট লঙ্গার মানে হলো আরো কিছুক্ষণ থাকো বা অপেক্ষা করুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আরো একটি নতুন বাক্যে, বাক্যটি হলো সোজা যাও, সোজা যাও। এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন গো স্ট্রেট, গো স্ট্রেট মানে হলো সোজা যাও। বাক্যটিকে আপনি ইংলিশে সুন্দর করে বলবেন গো স্ট্রেট। তারপর লেখা আছে এটিকে বাদ দাও, এই বাক্যটিকে আপনি বলবেন ড্রপ দিস অফ, ড্রপ দিস অফ মানে এটিকে বাদ দাও। আমরা চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে, নেক্সট সেন্টেন্সটি হলো আমার মন খারাপ, আমার মন খারাপ, এই বাক্যটিকে আপনি বলবেন আই এম আপসেট, আই এম আপসেট, আই এম আপসেট, আমার মন খারাপ, আমার মন খারাপ বাক্যর ইংলিশ হলো আই এম আপসেট, আপসেট মানে মন খারাপ হওয়া। তারপর লেখা আছে বলতে থাকো, স্পিক আপ বা কিপ সেইং, স্পিক আপ কিপ সেইং। কেউ যখন মোবাইলে কথা বলে তখন আমরা কিন্তু ইংলিশে এভাবেই বলবো যে স্পিক আপ বা কিপ সেইং, স্পিক আপ বা কিপ সেইং মানে বলতে থাকো। এরপর লেখা আছে ভালো করেছো সকলে, ওয়েল ডান গাইস, ওয়েল ডান গাইস। সবাই যখন কোনো একটি কাজে ভালো ভালো করে, ভালো রেজাল্ট করে, তখন কিন্তু আমরা এটাই বলে থাকি যে ওয়েল ডান গাইস, ভালো করেছো সকলে। এবার লেখা আছে ঠিক এক মিনিট আগে, এ বাক্যটিকে আমরা ইংলিশে বলবো জাস্ট আ মিনিট এগো, জাস্ট আ মিনিট এগো, ঠিক এক মিনিট আগে। এরপর লেখা আছে সে দেখতে কেমন, হোয়াট ডাজ শি লুক লাইক, হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন, বাক্যটি খুব ইম্পর্টেন্ট, হোয়াট ডাজ শি লুক লাইক। তারপর লেখা আছে সে দেখতে অনেক সুন্দর, বাক্যটির অ্যান্সার আর কি, তা আপনি ইংলিশে বলবেন শি ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, শি ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, সে দেখতে অনেক সুন্দর। নেক্সট, আমি এটা নিজের চোখে দেখেছি, আই স ইট উইথ মাই ওন আইস, আই স ইট উইথ মাই ওন আইস, আমি এটা নিজের চোখে দেখেছি। তারপর লেখা আছে কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু, কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু। নেক্সট বাক্যটি হলো আমাকে সন্দেহ করো, ডু ইউ ডাউট অন মি, ডু ইউ ডাউট অন মি, আমাকে সন্দেহ করো, ডু ইউ ডাউট অন মি। সুন্দর একটি বাক্য, ডাউট শব্দের অর্থ হলো সন্দেহ করা, ডু ইউ ডাউট অন মি মানে আমাকে সন্দেহ করো। তারপর চলে যাচ্ছি, ওকে সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে। আশা করি আজকের ইংরেজি বাক্যের
এই পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে, কথা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই বাক্যগুলো চর্চা করুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।